আরএম টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আমি 48 ইঞ্চি লম্বা ও 46 ইঞ্চি সাইজ ম্যাক্সি কিভাবে কাটিং করবেন। তো এর লম্বা হচ্ছে 48, বডি হচ্ছে 46, আর এর শোল্ডার হচ্ছে 14, হাতের লম্বা হচ্ছে 20.5, আর হাতের মুড়ি হচ্ছে 17। এই হাতের মুখে রাবার হবে, এর জন্য একটু লুজ বেশি রাখা হয়েছে। আর এর মোড়ার মাপ হচ্ছে 8.5। তো আসুন দেখি কিভাবে ম্যাক্সিটা কাটিং করতে হয়। ম্যাক্সি কাটার জন্য এখানে আমি দুই হাত বহরের, এখানে দেখুন দুই হাত বহরের 3.5 গজ কাপড় নিয়েছি। 3.5 গজ কাপড় নিয়ে এটাকে এরকম ফোল্ড করে নিয়েছি, ইস্ত্রি দিয়ে ভালো করে এভাবে ভাঁজ করে পুরোটা সমান করে নিয়েছি। এখানে 3.5 গজ কাপড় আছে, 3.5 গজ কাপড় আছে এখানে। তো ম্যাক্সি কাটার আগে প্রথমে আপনাকে গলাটা কেটে নিতে হবে। গলাটা একটা পেপারে কাটবেন। গলাটা কাটার জন্য এরকম একটা পেপার নেবেন, একটা প্যাটার্ন তৈরি করে নেবেন। তো এটা গলা হচ্ছে ছোট, আপনারা চাইলে আরো বড় দিতে পারেন। তো নেক লাইন হচ্ছে 2.5, আর এর নেক ডিপ হচ্ছে 5.5 দিয়ে তারপরে এগুলাকে সোজা করে দাগ দিবেন। এরকম সোজা করে দাগ দিয়ে তারপর হচ্ছে গোল গলা যে কাটি আমরা, সেই গোল গলার দাগ দিবেন। গোল গলার দাগ দিয়ে এর চওড়া নেবেন হচ্ছে 1.75, 1.25 ইঞ্চি। এভাবে সব দিকে 1.25 ইঞ্চি দাগ দিবেন। এরকম করে সব দিকে 1.25 ইঞ্চি দাগ দিয়ে নেবেন, যাতে সব সাইডে এক সমান থাকে। এরপর গলাটা কেটে নেবেন। আমি আজকে শুধু ম্যাক্সি কাটিংটা দেখাবো, আর এর আগের ভিডিওতে আমার চ্যানেলে আছে, প্লেলিস্টে গেলে পাবেন, ম্যাক্সি প্লেলিস্ট, ওখানে কিভাবে সেলাই করবেন এর ভিডিও আমি দেখিয়েছি, কয়েকটা ম্যাক্সি কাটিং দেখিয়েছি এবং সেলাই করাও দেখিয়েছি। আর এখান থেকে হবে কুচিটা, এই কুচিটা দিবেন হচ্ছে এখান থেকে, এই কুচির চিহ্ন কেটে দিবেন, এখান থেকে কুচি শুরু হবে। প্রথমে কিন্তু এইরকম একটা প্যাটার্ন তৈরি করে নেবেন। প্যাটার্ন তৈরি করে নিলে আপনাদের ম্যাক্সি কাটতে একেবারে সহজ হবে। তারপর যে মূল কাপড়টা আছে সেই কাপড়টাকে ভাঁজ করে নেবেন। আমি পুরো কাপড়টাকে ডাবলে ভাঁজ করে নিচ্ছি, এভাবে ডাবলে ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখুন এই পাশে কিন্তু ভাঁজ করা আছে ডাবল, আর এই পাশে হচ্ছে খোলা। এভাবে পুরো কাপড়টাকে সমান করে দেখে নেবেন। এরপর নিচে যে ভাঙা হবে এর জন্য কাপড় রাখবেন, প্রথমে হচ্ছে এই পাশে সমান করে দিবেন, তারপর হচ্ছে নিচের ভাঙার কাপড় রাখবেন। রেখে লম্বা বলেছিলাম হচ্ছে 48, তাহলে টোটাল আপনারা 50 ইঞ্চি নিয়ে নেবেন সেলাই এবং কাটিং সহ। বোর্ডের মোড়ার মাপ বলেছিলাম 8.5, এখানে 1 ইঞ্চি কম কাটবেন, এখানে 7.5 কাটবেন। 7.5 কেটে দাগ দিবেন, দাগ দিয়ে তারপর স্কেল নেবেন, স্কেল নিয়ে এটাকে এরকম সমান করে নেবেন। তারপর বডি হচ্ছে 46, তাহলে 46-এর 1/4 হচ্ছে 11.5। এই 1/2 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য, সেলাইয়ের জন্য বাদ দিয়ে তারপর হচ্ছে 11.5 নেবেন। এই পাশ থেকে কিন্তু বোর্ডের মাপ দিবেন, বোর্ড ম্যাক্সির ক্ষেত্রে কিন্তু এই পাশতে হয় না, কামিজের ক্ষেত্রে এই পাশ থেকে, আর ম্যাক্সির ক্ষেত্রে উল্টা সাইড থেকে, যে পাশে খোলা এই পাশ থেকে দাগ দিয়ে আসবেন। তারপর এই যে বোর্ডের মাপের যে দাগটা হবে সেই দাগটাকে এরকম স্কেল দিয়ে সমান করে নেবেন। সমান করে নিয়ে এখান থেকে শোল্ডারের মাপ দিবেন, শোল্ডার হচ্ছে 14, তাহলে 14-এর অর্ধেক হচ্ছে 7, আর 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাই হচ্ছে 7.5। 7.5 নিয়ে স্কেল দিয়ে এরকম বডির সাথে মিলিয়ে দেবেন।
এইভাবে রাউন্ড করে দিবেন না, এখান থেকে এই পাশে বেশি রাখবেন, এইভাবে সোজা দাগ দিবেন না, অ্যাঙ্গেলে দাগ দিবেন। তারপর হচ্ছে যে প্যাটার্নটা কেটেছিলাম আমরা, এবার সেই প্যাটার্নটা ইউজ করবেন। এই প্যাটার্নটা এই যে এখানে, এই যে বডির যে মাপটা আছে সেই বডির মাপের সাথে এই প্যাটার্নটা মিলিয়ে নেবেন, মিলিয়ে জাস্ট এইভাবে সাইড দিয়ে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিলেন, দাগ দিয়ে নেওয়ার পরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবেন, হাফ ইঞ্চি সেলাই। এই যে এটার উপরে যে সেলাই যাবে এই সেলাইয়ের কাপড়টা এখানে রেখে দিবেন, তারপরে এই পাশে ডাউন করে দিবেন, শোল্ডার ডাউন অবশ্যই দিবেন। এরপর ম্যাক্সিটা কেটে ফেলবেন। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি। এখন এই যে আমি এখান থেকে এটা আলাদা করে ফেলবো। প্যাটার্ন কেটে নিলে আপনাদের ম্যাক্সি কাটতে একদম সহজ মনে হবে, আর প্যাটার্ন না কাটলে কিন্তু অনেক ভেজাল লাগবে। এই নিয়মেই ম্যাক্সি কাটিং করবেন। এরপর এই পাশে কাপড়টাকে সমান করে দিবেন। এই হচ্ছে আমাদের ম্যাক্সি কাটিং মূল ফর্মুলা। এরপর এই যে বলেছিলাম এখান থেকে কুচি, তো এই এইভাবে এটা রেখে এখন এইখানে কুচির জন্য দাগ দিয়ে দিবেন, এটা যাতে কারিগর বুঝতে সুবিধা হয় যে এখান থেকে কুচি স্টার্ট হবে। এবার হচ্ছে হাফ কাটিং করব। হাফ কাটিং এর জন্য এই যে সাইডে যে কাপড়টা থাকতেছে বাড়তি, সে বাড়তি কাপড় থেকে হাফ কাটবেন। এবং এই যে এই পাশে যে রাউন্ড কাপড়টা থাকছিল গলা থেকে, ওই কাপড়টা এখানে মাপ দিবেন যাতে গলাটা আসে, এই গলাটার থেকে বাদ দিয়ে তারপর কাটবেন, যাতে ওই গলাটা বানানো যায়। এখন এখান থেকে হাত কাটবেন। হাতের লম্বা ছিল হচ্ছে 17, তাহলে এখানে হাফ ইঞ্চি বাদ দিবেন, বাদ দিয়ে এই হলো 17, আর 1 ইঞ্চি হচ্ছে হাতের মুখের সেলাইয়ের জন্য। হচ্ছে হ্যান্ড ডাউন, হ্যান্ড ডাউন দিবেন হচ্ছে 3 ইঞ্চিস হ্যান্ড ডাউন দিবেন। দিয়ে সবগুলোকে দাগ দেওয়ার পর এখানে হচ্ছে হাতের মোড়া ছিল 8.5, এখানে 8.5 হচ্ছে না, তাহলে একটু এদিকে এগিয়ে নেবেন, এগিয়ে তারপর এখানে জোড়া দিয়ে দিবেন। এই নিচের পাটে জোড়া পড়বে, যেহেতু এটা 2 হাত ভরের কাপড় এর জন্য কিন্তু হচ্ছে না। আর হাতের মোহরি বলেছিলাম হচ্ছে 17, আর 17 তো হচ্ছে না, 16 ইঞ্চি রাখবেন, এই 16তে দাগ দিবেন। কাপড়ে যা হয় ততটুকু করবেন, কিন্তু বডির মোড়ার ক্ষেত্রে পুরোটা জোড়া দিয়ে হইলেও মোড়া ঠিক রাখবেন। আর এটা হচ্ছে হাতের মুখে সেলাইয়ের জন্য, আর এখানে হবে হচ্ছে রাবার। তো আপনারা চাইলে রাবার দিতেও পারেন, আর আপনারা না চাইলে রাবার দিবেন না। কিন্তু রাবার যদি না দেন সেক্ষেত্রে হাতের মুহুরি ধরুন 10 ইঞ্চি নিলেন, 10-এ দাগ দিবেন, 10-এ দাগ দিয়ে শেফ কাট দিয়ে এখান থেকে এভাবে মিলিয়ে দিবেন, তাহলে আর রাবার দিতে হবে না। তা উনি রাবার চেয়েছেন, তাই আজকে আমি রাবার দিয়ে কাটিং দেখালাম। আর ম্যাক্সির ক্ষেত্রে তালপাত লাগে না, ম্যাক্সির ক্ষেত্রে তালপাতের দরকার নেই। এখানে জয়েন্টটা দিয়ে দিবেন, মিক্সির হাত কাটা হয়ে গেল। এখন হচ্ছে যে এই পাশ থেকে আপনারা গলা কেটে নেবেন, এখান থেকে 2টা গলা হয়ে যাবে, এভাবে এইভাবে গলা কাটবেন। এটা প্রথমে ফিউজিং দিয়ে কেটে নেবেন, ফ্রিজিং দিয়ে কেটে তারপরে সাইডে যে কাপড়টা থাকলো সেই কাপড়টার মধ্যে ইস্ত্রি দিয়ে লাগিয়ে নেবেন। তো এইভাবে ম্যাক্সি কাটিং করবেন। আশা করি ম্যাক্সি কাটিং কীভাবে করতে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে অল ক্লিক করে দেবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আর্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।